বিয়ের বিষয়টা তো আমাদের ভিতরে সবাই জানতেন। যখন আমি প্রেগন্যান্ট হলাম, ধৈর্যের একটা সীমা আছে। আসলে আমি চুপ থাকি, সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে। বিয়ে ছাড়াই সাকিবের বাচ্চা মা হয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। তাপসের সাথে পরকীয়ার ইস্যুতে সাকিবের নানান মন্তব্যের শিকার এবার এমনই একটি অভিযোগের শিকার হয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। সাকিবের মতো এমনই ভাবে নানান পুরুষের সঙ্গ দিয়ে নিজের স্বার্থ পূরণ করেন বুবলি। মূলত সংসার করার মেয়ে নয় সে। বলা যায় একাধিক পুরুষে আসক্ত পরকীয়ার রানী শবনম ইয়াসমিন বুবলি। তাই তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রশ্নটি যেন আগে থেকে জমা ছিল সকলের মনে যে সাকিবের সাথে বুবলির আসলে বিয়ে হয়েছিল কিনা। কেননা বুবলি তো হুট করে এসে 3 বছরের সন্তান সাথে নিয়ে সেই বাচ্চার বাবা সাকিবকে দাবি করে বসেন। অথচ অনেক আগে সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যায়। কিন্তু দীর্ঘ মাস পর বুবলি এসে সাকিবের স্ত্রী বলে দাবি করেন, যেটা আজ অবধি সাকিব বুবলিকে তার স্ত্রী বলে স্বীকারই করেনি। যার ফলে এর আগেও অনেকবার সাকিবের সঙ্গে বিয়ের প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বুবলি। কিন্তু ততদিনে বুবলি সাকিবকে স্বামী বলে দাবি করলেও এবার যেন বিস্ময়কর মন্তব্য করলেন সাকিব খান নিজেই। সাকিব এর আগেও অনেকবার জানিয়েছে বুবলির সাথে তার ইচ্ছে মতোই কিছু হয়নি, না বিয়ে না ঘর সংসার। বুবলি যা কিছু করেছে সব কিছুই তাকে ব্ল্যাকমেল করেই করেছে। অর্থাৎ সাকিব যখন কথাটি পরিষ্কার না করলেও এমন একটি ইঙ্গিত রেখে গিয়েছিলেন। যেখানে সাকিবের সাথে খাতা কলমে বিয়েও হয়নি বুবলির, সাকিবকে ফাঁসানোর জন্য এমন একটি পরিকল্পনা করেই গর্ভধারণ করেছিলেন বুবলি। এর আগেও সাকিব অনেকবার সংবাদ সম্মেলন করে বলেছিলেন বুবলি তাকে ব্ল্যাকমেল করেই গর্ভধারণ করেছে। আর এবার যেন সেই বিষয়টা আবার নতুন করে ঘাড়ো করে তুললেন সাকিব খান। আর এ নিয়ে একাধিক মন্তব্য করেছেন সাকিবের সাথে বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দিয়েছেন বুবলি। পিওর ভিউয়ার্স, আসলেই কি তাহলে বুবলি সাকিবের সাথে বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দিয়েছেন? এ নিয়ে আপনার মতামত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।